রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল কালচিনি ব্লকের মধু চা বাগানে। মধু চা বাগানের শ্রমিকদের অভিযোগ, তারা সময় মতো রেশন পান না, রেশন সামগ্রী নিতে তাদের খুব হয়রানি পোহাতে হয়। শ্রমিকদের অভিযোগ, চার থেকে পাঁচবার গেলে তারপর রেশন মেলে, এমনকি বেশিরভাগ সময় রেশন ডিলার তাদের টোকেন দিয়ে দেয় এবং সেই টোকেন নিয়ে তাদের দিনের পর দিন ঘুরতে হয়। এছাড়া আরও অভিযোগ, রেশন ডিলার কম পরিমাণে রেশন সামগ্রী প্রদান করছে, নিম্নমানের রেশন সামগ্রী প্রদান করছে, এমনকি শ্রমিকদের অভিযোগ তাদের রেশন বকেয়া রয়েছে। যদি এই সমস্ত অভিযোগ মানতে নারাজ মধু চা বাগানের রেশন প্রদানের দায়িত্বে থাকা স্বনির্ভর দল, এই বিষয়ে স্বনির্ভর দলের পক্ষ থেকে আরতি বিশ্বকর্মা জানান, রেশন সবাইকে প্রদান করা হচ্ছে, গ্রাহক সংখ্যা বেশি থাকায় একদিনই সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না, ধাপে ধাপে প্রদান করা হচ্ছে। এ বিষয়ে ফুড সাপ্লাই আধিকারিক পল্লব কুমার দাস জানিয়েছেন, আমাদের কাছে এমন লিখিত অভিযোগ আসেনি, আমরা খতিয়ে দেখছি। দেখাই দে রা দেখাই দে রা দেখে ছোড়া চাল দিয়ে 40 কিলো আর 1 কিলো চিনি আটা নেই মিলা হে আটা নেই মিলা হে দেখে ছোড়া চাল দিয়ে কি জানাচ্ছেন রেশন গ্রাহকরা শুনব। কবির ফিঙ্গার উঠতা হ্যাঁ কবি নেই উঠতা হ্যাঁ এ বহন লোক লোক কোই গলত বাত নেই হ্যাঁ আগে সবই আগে লাগেগা হোগা বলিয়ে উৎপত্তি নিয়ে হোক না আপনি আজ কাজ মার যায় আগে আজ নেই মিলেগা ফিঙ্গার নেই হওয়া ফির কাল আয়েঙ্গে হ্যাঁ কাল ফির হামলে হাজিরা মার যায়গা হ্যারাসমেন্ট হ্যাঁ হ্যারাসমেন্ট হওয়া হ্যাঁ হ্যারাসমেন্ট হওয়া হামলে তো হওয়া উন লোক ভি হওয়া ফির হ্যারাসমেন্ট ফিঙ্গার নেই তো উন লোক ক্যা করেগা বলিয়ে তো আপনার নাম লাইটু মার দেতা হ্যাঁ রেশন প্রদানের দায়িত্বে থাকা স্বনির্ভর দলের সদস্যকে জানাচ্ছেন শুনবো। শ্রমিকরা একটা অভিযোগ করছে কি ওরা মানে সময় মতো রেশন পাচ্ছে না, একটা রেশনের জন্য চারবার পাঁচবার আসতে হচ্ছে, তো কি কি আছে বিষয়টা একটু বলুন। বিষয়টা এরকম আছে ভাই, মানে এখানে আমার হাজার ফ্যামিলি আছে, হাজার ফ্যামিলি আছে তুমি নিজেও দেখতেছো, আজকে রেশন বলছে একদিনে মানে 200-300 লোক একবারে আসে, আমরা দেওয়া সম্ভব বলে না মানে একবারে একদিন আজকে রেশন খুললাম হাজার ফ্যামিলি একদিনে এসে বলতেছে আমার বাড়িতে চাল নেই আমার বাড়িতে আটা নেই, এটা তো আমাদের সম্ভব নাই, সেই জন্য মানে ওরা ওইরকম করতেছে বুঝছেন। আমরা বলি মানে আস্তে আস্তে 30 তারিখের রাত্রে ঢুকছে রেশন, এই যে আমরা আজকে থেকে দিচ্ছি পেমেন্ট, মানে কোনো ডিউ স্লিপ করে দিলেও কিন্তু রেশন আমি আমরা কাদেরও মার মারি না, রেশন স্লিপ করে দিলে রেশন কিন্তু অন্তত পায়, কিন্তু এইটাই তো আপনিও এখন বলে যান সবাইকে মানে ভদ্রভাবে লাইন লাগে, যদি রেশনটা নেই তাহলে ভালো করে হবে, তুমি তো দেখতেছো মেয়েগুলা কাজ করে, এই যে বিয়েবার ও বলে আমার আগে করে দাও, ওবার আমার কেন এখানে আমার অনেকগুলো ফ্যামিলি আছে, কিন্তু এটা তো সম্ভব নাই ভাই, আমার দুই দিন তিন দিনে শেষ করা। আচ্ছা এটা নিয়ে কি কথা বলেছিলেন আপনারা উচ্চ উপরে কি একটা দেওয়ার জন্য সমস্যা হচ্ছে আপনাদের? মানে দেওয়ার জন্য সমস্যা তো কি মানে ওটা তো লোককে বুঝতে লাগবে ভাই, উপরে তো ওরা কি করবে বলেন, সব রেশনে তো এরকমই অবস্থা, মানে সবাই একদিনে আসে রেশন চাইলে তো হবে না ভাই, ওইটাই মেন মেন কথাটা। আর রেশনের তো পিএমসিএম এর দেওয়া হচ্ছে, আগে তো দু তিন বছর ধরে তো খালি শুধু 15 কিলো চাল আর 20 প্যাকেট আটা পাওয়া যেত, তখন তো আরামে নিয়ে যেত সবাই, কিন্তু এখন তো যে পিএম এর ঢুকে পিএম এর রেশন ঢুকতে তো দেরি হয়, মানে কেউ 55 কেজি কেউ 56 কেজি কারো 101 কেজি এরকম চাল হয়, তো দ্বিতীয় তো সময় লাগে, সেই জন্য আমরা আগে 21 কিলো দিয়ে দিয়ে যে আজকে যেরকম 21 কিলো রেশনের দিয়ে দিলাম, আবার 10 তারিখ 15 তারিখ আবার পিএম এর ঢুকে আবার পিএম এর দিয়ে আমাদের যেরকম যেরকম নিয়ম হিসাবে আপনাদের, কিন্তু ওই আমরা রেশনে একটু দেরি করে 9টার দিকে আসি, কিন্তু আমরা 6টা 5টা মানে কন্টিনিউ এখন আমাদের বন্ধ হবে, তুমি দেখলা রেশন 12টার দিকে বন্ধ হওয়ার কথা, কিন্তু শ্রমিকরা একটা অভিযোগ করছে কি ওরা মানে সময় কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর এম গুম্বো, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট,
ডক্টর এস এন রেড্ডি, কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার, ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল, ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট, ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু, নিউরোসার্জারি, ব্রেইন অ্যান্ড স্পাইন. 24/7 সার্ভিসেস. কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933-400-333 অথবা 9832-514641. ভিজিট আস মিশন হসপিটাল, NH31, চকচকা, কোচবিহার. এই বিষয়ে ফুড অ্যান্ড সাপ্লাই আধিকারিক পল্লব কুমার দাসকে জানাচ্ছেন. শুনবো বিভিন্ন চাওয়ালা থেকে যেটা বলছেন আপনি, অভিযোগ এসছে আমার কাছে, এখনো পর্যন্ত তেমন অভিযোগ নেই. আমরা সুভাষিনী বাগান, ভাড়াবাড়ি বাগান আর মধু বাগান থেকে যে কমপ্লেনটা পেয়েছিলাম, জেনারেলি মধু বাগানের অনারেবল ম্যানেজার সাহেবও বলেছিলেন, সেটা কোয়ালিটি অফ আটা. তো সেই বিষয়টা নিয়ে আমরা এর আগে যে স্টেটমেন্ট আমি দিয়েছিলাম সেটাই আনঅল্টার আছে, এবং আটা নিয়ে আমরা স্যাম্পল টেস্টের জন্য কিউসিতে পাঠিয়েছিলাম, তো সেটা পজিটিভ রেসপন্স এসছে. এই নিয়ে অ্যাওয়ারনেস জরুরি আছে, আমরা দুয়ারে সরকারের মাধ্যমে অ্যাওয়ারনেসটা বাড়াচ্ছি. এখন সেকেন্ড যে অভিযোগগুলো বলছি, টাইম মতো মাল পৌঁছচ্ছে না, সেই নিয়ে আমরা এখন পর্যন্ত পাবলিক এন্ড থেকে অথবা ডিলার এন্ড থেকে কোনো অভিযোগ পাইনি. স্যার, শ্রমিকদেরকে টোকেন দেওয়া হয়েছে যে রাশনটা ডিউ আছে, হ্যাঁ ওদেরকে টোকেন কেটে দিয়ে, এরকম কোনো টোকেন দেওয়া হয়ে থাকে কোথাও? যে টোকেন বলতে কি আপনি বলতে চাইছেন, কিরকম টোকেন? শ্রমিকদেরকে টোকেন মানে ডেট লিখে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলছে এত রাশন আপনার ডিউ আছে, এটা করে নিন. এরকম যদি কোথাও কোনো টোকেন দেওয়া হয়ে থাকে, আমি আপনার কাছেই প্রথম শুনতে পাচ্ছি, তো সেক্ষেত্রে যদি আমি এটা অবশ্যই খতিয়ে দেখবো আমার টিম, ফুড টিম ব্লকের এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা, বিডিও স্যারের অনারেবল লিডারশিপে আমরা খতিয়ে দেখবো. যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে নেসেসারি অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার নর্মস. ঠিক আছে, তবে যেটা বলছেন যে সময় মতো মাল পৌঁছচ্ছে না, আমার মনে হয় যে এখানে কিছু কনফিউশন আছে আপনার, কারণ এখন অনলাইন সিস্টেমে দুয়ারে রেশন বা নর্মাল রেশনের মাধ্যমে পাবলিক ওয়ান মান্থের এক মাসের মাল একসাথে পেয়ে যাচ্ছে. শুধু সামান্য আটার কিছু প্রবলেম থাকতে পারে, তবুও এখন এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে. তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে পাবলিক কোনো মাসের মাল থেকে ডিপ্লয় হচ্ছে. আমি যেহেতু জেনারেলি আমাদের 24/7 এখানে পাবলিক সার্ভিসের জন্য বিভাগ খোলা আছে, তো এখনও পর্যন্ত সেরকম কোনো কমপ্লেন পাইনি. ছোটো কিছু কমপ্লেন পেয়েছিলাম সেটা গোড়ে লাইন থেকে, সেক্ষেত্রে আমাদের বিডিও স্যারের লিডারশিপে আমরা সেটাকে 24 আওয়ার্সে সলভ করেছি. স্যার, কমপ্লেন পেলে আপনার অবশ্যই, অফকোর্স